ভাঙা হচ্ছে খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ সিকদারের বাড়ি ষর্ণকমল। বিলাসবহুল এই বাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের মধ্যে। কথিত আছে সোনায় মোড়ানো ষর্ণকমল নাম ফলক ছিল বাড়িটির প্রবেশদ্বারে, তবে সেটিও খুলে ফেলা হয়েছে অনেক আগেই। আর অংশীদার জটিলতা নিরসনে ভেঙে ফেলা হচ্ছে বাড়িটি, তবে পুরোটা নয়, ভাঙা হচ্ছে বাড়ির অর্ধেক অংশ, আর তা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। শেষ পর্যন্ত তার অরিশ্রা ধরেই রাখতে পারল না, তার এই ষর্ণকমলটুকু তার ইতিহাসের সাক্ষী, সেটা তারা রাখতেই পারলো না, চলেই গেল মানুষের হাতে। এইটাই ইতিহাস বলে যে এক পুরুষ গড়ে আরেক পুরুষ বিলুপ্ত করে। এটা আমাদের কাছে একটা ঐতিহ্য। বহুতল তো অনেকভাবে আর্টিফিশিয়ালি অনেকভাবে হয়, কিন্তু তিনতলা বিশিষ্ট যে বাড়িটা ছিল আমাদের কাছে আসলেই অনেক ভালো লাগতো, দেখে ভালো লাগতো। আর প্রথম খারাপ লাগা যেটা, সেটা হচ্ছে ষর্ণকমলের নাম ফলকটা যেদিন তুলে দেওয়া হলো সেদিন থেকে আসলে খারাপ লাগাটা কাজ করতে। এরশাদ সিকদের বাড়ি নাকি পাশে আছে, তাই আমরা আসলাম ওদের দেখানোর জন্য যে এরশাদ সিকদের বাড়িটায় এই দেখার জন্য আসছে। প্রচুর মানুষ এখানে আসতো, দেখতে আসতো ষর্ণকমল বাড়িটা। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে এই বাড়িটিকে ঘিরে। কি রহস্য আছে, কি ধন সম্পদ আছে, কি অস্ত্র ভাণ্ডার, কি তার রাজমহল, তার গুপ্তঘর, এগুলো তো সবার মনেই প্রশ্নটা রয়ে গেছে, কিন্তু এটার আর শেষ ফিনিশিং কেউ জানে না। আসলে এই কৌতূহল আজীবন সবারই ছিল ভাই। আমি ছোটবেলা থেকে এই খুলনা শহরে মানুষ হওয়া এই কৌতূহল লং টাইম সবার ভিতরে বিরাজ করে। যেমন ভিতরে ঢুকবো, একবার একটু দেখবো এই বাড়ির ভিতরে কী আছে, আসলে দেখার সৌভাগ্য কারো হয়েছে কারোই হয়নি। খুলনার সোনারাঙ্গা এলাকার 135 মজিদ সরণিতে নির্মাণ করা হয়েছিল একটি তিনতলা ও একটি দোতলা ভবন। মূলত দোতলা ভবনটির নামই ষর্ণকমল, যা এখন বড় হাতুড়ি আর ড্রিল মেশিন সহ যন্ত্রপাতি দিয়ে চলছে ভাঙার কাজ। শাসিকদারের মেজর ছেলে কামাল সাহেব, ওনার সঙ্গে চুক্তি হয়েছে ভাঙার কন্ট্রাক্ট, এইটা ভাঙিয়ে দিতে হবে। উনি বলছে এখানে 10 তলা হবে, বাস। ভিতরে আমরা কোনোদিন দেখি নাই, যাই হোক এখন ভাঙা কন্ট্রাক্ট পেয়েছি, বিধায় আমরা এখানে যাইতে পারতেছি। শুনেছি নাকি ওর ভিতর ষড়ঙ্গ হেঙ্গ কত কিছু না আছে, যেহেতু কিছুই পাই নাই ভাঙতেছি, অন্য অন্য বিল্ডিংয়ে যেমন পাই এটাও সেরকম পাচ্ছি। পারিবারিক সূত্র জানায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের 10 কাঠা জমির মধ্যে 5 কাঠা জমি এরশাদ সিকদারের নামে আর 5 কাঠা তার স্ত্রী খোদাজা বেগমের নামে। বর্তমানে স্ত্রীর অংশের স্থাপনা অপসারণ করা হচ্ছে, যেখানে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে 10 তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সময় টিভি জানার চেষ্টা করেছিল কি কারণে ভাঙা হচ্ছে বহুল আলোচিত ভবনটি, তবে ক্যামেরা দেখতে বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। একাধিকবার চেষ্টার পর ফটকের ভেতর থেকে কথা বলতে রাজি হন এরশাদ সিকদারের ছোট ছেলে হেলাল সিকদারের ছেলে। সময় সংবাদের ক্যামেরার সামনে এরশাদ সিকদারের দৌহিত্র জানান সরকার নয়, নিজেরা ভাঙছেন ভবনটি। এই বাড়িটা কারা ভাঙছে এবং কি কারণে ভাঙা হচ্ছে? এটা আমরাই ভাঙতেছি, কারণ আমরা এখানে ডেভেলপারে উঠাবো, আমরা নিজেরা এখানে বিল্ডিং করবো, আর সরকার এটা নেয়নি। 10 কাঠার যে জমি অর্ধেক ভাঙা হচ্ছে, কার অংশ ভাঙা হচ্ছে ভাই? এটা ডিটেলসে বলতে পারবো না, জাস্ট এটা এখানে 10 কাঠা আছে টোটাল, প্লাস 10 কাঠা আছে আমার দাদার আর আমার দাদিটাকে আমরা বিল্ডিং উঠাচ্ছি। এই বাড়িতে কি এখন কেউ থাকে? না না, কেউ থাকে না। 2004 সালের 10 মে হত্যা মামলায় খুলনা জেলা কারাগারে এরশাদ সিকদারের ফাঁসি কার্যকর হয়েছিল। তার বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যা, অসংখ্য ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের মামলা ছিল। তার গ্রেফতারের পর এই বাড়ি থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।